লিওনেল মেসি নামটাই একটা বিশেষণ। ফুটবলে তাকে বিশেষায়িত করা হয় নানানভাবে, কেউ ফুটবল গোট তো কেউ সর্বকালের সেরা তারকা। হ্যাঁ, মেসি অবশ্যই সেরাদের সেরা, কারো এই বিষয়ে সন্দেহ থাকার কথাও নয়। ফুটবলে যা যা দরকার সবকিছু দিয়ে ফেলেছেন মেসি। বয়সটা এমন জায়গায় আছে যে কোনো সময় অবসরের ডাক আসতে পারে মেসির তরফ থেকে। তবে কে ধারণা করে কার কথা, মেসি তো শুধু ট্রফিই জিতছেন, আরও ট্রফি জিততে নাকি যা যা করা দরকার তাই তাই করবেন। পেশাদার ফুটবলে শিরোপা জয়ের দিক থেকে সবার উপরে লিওনেল মেসি। কদিন আগে কলম্বাস ক্রুকে হারিয়ে ইন্টার মায়ামির হয়ে 46তম ট্রফি নিজের নামের সাথে যোগ করেছেন মেসি। এবার নাকি এই সংখ্যাকে বাড়িয়ে 47 নিতে চান সর্বজয়ী ফুটবলার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এমএলএসে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে মেসিদের ইন্টার মায়ামি, তাই লিওর আরও একটা শিরোপা জেতার হাতছানি অপেক্ষা করছে। তবে সেই জন্য বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে মায়ামিকে। তাছাড়া লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনেরও একটা রেকর্ড করার পথে ইন্টার মায়ামি। আগামী 2টা ম্যাচ যদি জিততে পারে টাটা মার্তিনোর শিষ্যরা, তাহলে 74 পয়েন্ট নিয়ে এমএলএসের ইতিহাসে পয়েন্ট অর্জনের রেকর্ড গড়বে তারা। তবে পয়েন্ট অর্জনের রেকর্ডের দিকে আপাতত মেসির কোনো নজর নেই, তিনি চান আরও একটা ট্রফি, আর সেটা এমএলএস এ চ্যাম্পিয়ন হয়েই, যে জন্য মেসি যা যা করা দরকার সবকিছুই করতে প্রস্তুত। সম্প্রতি অ্যাপল টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন মেসি, সেখানে তিনি বলেন, পয়েন্ট রেকর্ড আমাদের কাছে সেকেন্ডারি, গুরুত্বপূর্ণ হচ্ছে প্লে অফে ভালো করা। প্রথমে আমাদের 3টি ম্যাচ পেরোতে হবে, কিন্তু এরপর এলিমিনেশন কিংবা যে কোনো কিছুই হতে পারে। আমাদের এই মুহূর্তে বড় সুবিধা হচ্ছে আমরা ঘরের মাঠে খেলতে পারবো, যেখানে আমরা অনেক শক্তিশালী। তবে এখনও আমরা যে জিততে পারি সেটা এবারও প্রমাণ করতে হবে। 32 ম্যাচে 68 পয়েন্ট অর্জন করে কদিন আগেই সাপোর্টার শিল্ড নিশ্চিত করেছে মায়ামি, যা মায়ামির হয়ে মেসির দ্বিতীয় শিরোপা। শুধু তাই না, মায়ামিরও এটা 2 নম্বর ট্রফি। মায়ামিতে মেসি আসার পর পুরো দলটাই যেন বদলে গেছে, এই জন্য আমেরিকায় মেসি ইফেক্টেরই প্রতিফলন। রেজাউল করিম, কালবেলা। Thank you.